আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে তোমাদের সাথে আলোচনা করতে চাই। আজকে আমরা অধ্যায় চার থেকে আলোচনা করব। তোমরা জানো তোমাদের অধ্যায় চারের যে নাম সেটা হলো বায়ু, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত বায়ু নিয়ে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো আমরা আজকে মূলত আমাদের দৈনন্দিন জীবনে বায়ুর যে ব্যবহার যেগুলো রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত দুটি বিষয় সম্পর্কে জানবো। এক নম্বর হচ্ছে বায়ু প্রবাহের ব্যবহার, আর দ্বিতীয়ত হচ্ছে বায়ুর ব্যবহার। আসলে এই দুইটা তো একই রকম শোনা যায়, তাই না? তারপরেও এই দুটি কথা আমরা আলাদাভাবে কেন লিখলাম? দেখো, বায়ু প্রবাহের যে ব্যবহার, বায়ু প্রবাহ বলতে আসলে আমরা কি বুঝি? বায়ু প্রবাহ বলতে আমরা বুঝি যে যেই বায়ুটা প্রবাহিত হচ্ছে, যেই বায়ুটা স্থির না, প্রবাহিত বায়ু, সেই বায়ুকে আমরা বলি যে আসলে প্রবাহিত বায়ু বলতে পারি আমরা। এই যে প্রবাহিত বায়ু বা চলমান বাতাস, আমরা বলতে পারি প্রবাহিত বাতাস, এই প্রবাহিত বাতাসের ব্যবহার কী কী রয়েছে আসো আমরা সেই সম্পর্কে একটু জেনে নেই। দেখো, আমাদের এখানে প্রথমে বলা হয়েছে যে বায়ু চরকা ঘোরাতে পারে। তোমরা কি চরকা চেনো? চরকা, চরকা হচ্ছে এমন একটা পাখার মতো বা এমন একটা চরকির মতো একটা জিনিস, যেটা তুমি বায়ুতে ধরে রাখলে সেটা কিন্তু ঘোরে। তোমরা ছোটোবেলায় খেলনা যে বিভিন্ন রকম পাখা যেগুলো তোমরা খেলার জন্য যে ব্যবহার করতে, সেই পাখাগুলো কিন্তু এই কাগজের, আমরা যে কাগজের ছোটোবেলায় যে খেলনায় ব্যবহার করতাম, এই খেলনাগুলো কিন্তু বায়ুর প্রবাহে বা বাতাসের সামনে ধরলে সেগুলো কিন্তু অটোমেটিক ঘুরতো, তাই না? এই যে অটোমেটিক ঘূর্ণন করার যে কাজটা, এটা কিন্তু চলমান বায়ু বা বায়ু প্রবাহ কিন্তু এই চরকাকে কিন্তু ঘোরাতে পারে। আচ্ছা, এরপর আসো দুই নম্বর হচ্ছে যে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। হ্যাঁ, তোমরা টারবাইন চেনো? টারবাইন হচ্ছে যে এমন একটা পাখা যেটা বায়ুর প্রবাহে যেটা ঘোরে, বায়ুর প্রবাহে এই চাকাটা ঘুরতে পারে, আর এই ঘূর্ণনের ফলে এই যেই পাখাটা ঘুরছে সেই পাখাকে আমরা বলি টারবাইন। এটা ঘূর্ণনের ফলে কিন্তু, এই ঘূর্ণনের গতিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ কিন্তু এই বায়ু প্রবাহের মাধ্যমে, টারবাইন ঘূর্ণনের মাধ্যমে আমরা কিন্তু এই বিদ্যুৎটা উৎপন্ন করতে পারি। আচ্ছা, এরপর আসো যে হাত পাখার ব্যবহার। হ্যাঁ, আমাদের যখন গরম লাগে, যখন ইলেকট্রিসিটি থাকে না, তখন আমরা কি করি? তখন সেক্ষেত্রে কিন্তু আমরা বাধ্য হয়ে হাত পাখাটা আমরা ব্যবহার করি, তাই না? শুধুমাত্র আমাদের শহরেই নয়, গ্রামে যে সকল জায়গায় এখন পর্যন্ত ইলেকট্রিসিটিই পৌঁছায়নি, মানে বিদ্যুৎ পৌঁছায় নাই, সে সকল জায়গায় কিন্তু মানুষ গরমের সময় তারা কিন্তু হাত পাখা ব্যবহার করে তারা কিন্তু তাদের গরম কিছুটা হলেও নিবারণ করার চেষ্টা করে। অর্থাৎ এই যে বায়ুর যে প্রবাহ, অর্থাৎ যখন আমরা হাত পাখা যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু বায়ু আমাদের গায়ে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের শরীরে বায়ু লাগছে বা বায়ুর স্পর্শ হচ্ছে। এই যে ব্যাপারটি, এটা কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের গরম নিবারণ করতে পারি। এটাও কিন্তু বায়ু প্রবাহের একটি অন্যতম ব্যবহার। আমরা শহরে যারা থাকি বা যে সকল অঞ্চলে বিদ্যুৎ রয়েছে বিশেষ করে, এই সেখানে কিন্তু আমরা আমাদের গরম নিবারণের জন্য আমরা কিন্তু বৈদ্যুতিক পাখা ব্যবহার করি। বৈদ্যুতিক পাখার মাধ্যমে, বৈদ্যুতিক পাখার ঘূর্ণনের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু বায়ুর সংস্পর্শ আসে, তাই না? আমাদের শরীরে আমরা অনুভব করি যে আসলে বায়ু আমাদের শরীরে লাগছে, এবং বায়ুর একটা প্রবাহ আমাদের শরীরে আমরা অনুভব করি। এই যে বায়ুর প্রবাহের মাধ্যমে আমরা কিন্তু আমাদের গরমটা কিছুটা হলেও কিন্তু আমরা নিবারণ করতে পারি, তাই না? তাহলে এটাও হলো বায়ু প্রবাহের একটি অন্যতম ব্যবহার। এরপর আসো, আমরা বায়ুর যে প্রবাহ, তার মাধ্যমে কিন্তু আমরা পালতোলা নৌকা চালাতে পারি। তোমরা নিশ্চয়ই পালতোলা নৌকা দেখেছ নদীতে। নদীতে পালতোলা যে নৌকাগুলো, এই পালতোলা নৌকাগুলো বায়ুর প্রবাহকে কাজে লাগে কিন্তু চলতে পারে। যদি বায়ু যদি পশ্চিম দিকে যায় এবং নৌকা যদি পশ্চিম দিকে যদি যেতে চায়, তাহলে কিন্তু তখন মাঝি ওই নৌকার পাল তুলে দেয়। তাতে করে বায়ুর প্রবাহ যেদিকে হচ্ছে, নৌকা কিন্তু সেই দিকে অটোমেটিক কিন্তু সেদিকে কিন্তু নৌকাটা এটা যেতে পারে, মানে সহজেই যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে, বায়ুর গতিকে কাজে লাগিয়ে, বায়ুর শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু নৌকা মাঝি সহজেই কিন্তু চালাতে পারে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর আসো যে ভেজা কাপড় শুকাতে। হ্যাঁ, আমরা যখন ভেজা কাপড় শুকাতে চাই, তখন সেক্ষেত্রে আমরা কাপড়টা মেলে দেই, তাই না? আমরা কি সবসময় কাপড় কি রোদে মেলে দিতে পারি? সবসময় কিন্তু আমরা কাপড় রোদে মেলে দিতে পারি না। সেক্ষেত্রে আমরা ছায়াতেও যদি আমরা কাপড় যদি মেলে দেই, তাহলে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর সেই কাপড়টা, ভেজা কাপড়টা কিন্তু শুকিয়ে যায়।
তাই না? ভেজা কাপড়টা কীভাবে শুকাই? ভেজা কাপড়ে আসলে বায়ুর প্রবাহ যখন ভেজা কাপড়ের যখন সংস্পর্শে আসে, বায়ুর যখন প্রবাহ বা বায়ু একটা নির্দিষ্ট গতিতে যখন ভেজা কাপড়ে যখন লাগে, তখন এই ভেজা কাপড় থেকে কিন্তু এই পানি, এটা কিন্তু জলীয় বাষ্প আকারে কিন্তু এটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায় এবং একটা সময় পর ভেজা কাপড় কিন্তু ঠিকই শুকিয়ে যায়। তার মানে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা ভেজা কাপড় শুকিয়ে ফেলতে পারি। এরপর হচ্ছে হেয়ার ড্রায়ের মাধ্যমে আমরা ভেজা চুল আমরা শুকাই, তাই না? আচ্ছা, এটা সাধারণত এটা কিন্তু ছেলেদের জন্য না। তোমরা দেখবা যে হচ্ছে আমাদের মায়েরা অথবা আমাদের যে বোনেরা, তারা কিন্তু তাদের চুল বড়, তাই না? সেক্ষেত্রে এই বড় চুল গোসলের পর তারা কিন্তু এই বড় চুল শুকানোর জন্য অনেক সময় আমরা দেখি তারা হেয়ার ড্রায়ার ব্যবহার করে। এটা কি, এটা হলো এমন একটা যন্ত্র যে যন্ত্র থেকে বাতাস উৎপন্ন হয়, আর এই বাতাস দ্বারা, প্রবাহিত বাতাস দ্বারা এই চুলের সামনে যদি এই যন্ত্রটা ধরা যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই বাতাসের গতির কারণে তারা কিন্তু সহজেই তাদের এই বড় বড় লম্বা চুল, এই চুলগুলো তারা কিন্তু সহজেই তারা কিন্তু শোকাতে পারে। তার মানে এই যে বায়ুর যে প্রবাহ, এটা কাজে লাগে আমরা কিন্তু নানা রকম কাজ করতে পারি। এখানে তোমাদের মাত্র কতগুলো তোমাদের বায়ু প্রবাহের ব্যবহার দেখানো হয়েছে, আশা করি তোমরা বায়ু প্রবাহের ব্যবহারগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ। আসো এবার আমরা জানি যে বায়ুর ব্যবহার কোনগুলা। বায়ু বলতে আসলে আমরা কোন বায়ু বোঝাতে চাচ্ছি? এই বায়ু বলতে এমন বায়ু যেই বায়ুটা প্রবাহিত হয় না, অর্থাৎ স্থির বায়ু। স্থির বায়ু দ্বারা আমরা কী কী কাজ করতে পারি? যেই বায়ু প্রবাহিত হয় না বা প্রবাহিত হওয়া ছাড়া যে বায়ুটা থাকে, যেটাকে আমরা বলি স্থির বায়ু, এই থেমে থাকা বায়ু কী কী কাজ করতে পারে, আসো আমরা একটু জেনে নেই। নাম্বার ওয়ান, এখানে বলা হচ্ছে দেখো ফুটবল, আমরা ছোটোবেলায় ফুটবল খেলেছি, তাই না? তোমরা এখন ফুটবল খেলো, এই যে তোমরা ফুটবল খেলো, ফুটবল কিন্তু যখন আমরা কিনে নিয়ে আসি তখন কিন্তু ফুটবলের ভেতরে কিন্তু পর্যাপ্ত বাতাস থাকে না, বায়ু থাকে না। তারপর কী করতে হয় আমাদের, সেই ফুটবলকে আমরা পাম্প করি, যেটাকে আমরা বলি এই ফুটবলের মধ্যে আমরা বায়ু চালনা করি, বায়ু প্রবেশ করি। ফুটবলের ভেতরে বায়ু চালনা করার পর ওই ফুটবলের ভেতরে যে বায়ু, সেটা কিন্তু আর গতিশীল থাকে না, সেটা কিন্তু স্থির হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি স্থির বায়ু। এই স্থির বায়ু দ্বারা কিন্তু আমরা ফুটবল এর মধ্যে বায়ু চালনা করে আমরা কিন্তু ফুটবল খেলতে পারি, তাই না? আচ্ছা, এরপর আরও দেখো বলা হচ্ছে গাড়ি বা রিক্সা বা সাইকেলের টায়ার। হ্যাঁ, আমরা যত প্রকার টায়ার দেখি এই টায়ারগুলোর মধ্যে কিন্তু এই বায়ু প্রবেশ করানো হয়। আমরা নির্দিষ্ট চাপ দিয়ে বিভিন্ন টায়ারের মধ্যে কিন্তু আমরা বায়ু প্রবেশ করাই এবং তারপরে কিন্তু ওই বিভিন্ন যানবাহনগুলো কিন্তু সহজেই চলতে পারে। যদি আমরা এই বিভিন্ন যানবাহনের যে চাকা বা টায়ার, এটার মধ্যে যদি আমরা বায়ু প্রবেশ না করতাম, তাহলে কিন্তু এই যানবাহনগুলো সহজে কিন্তু চলতে পারতো না। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো আমরা স্থির বায়ু দ্বারা আমরা নানা রকম কাজ করি, তার মধ্যে ফুটবলের মধ্যে আমরা স্থির বায়ু আমরা প্রবেশ করি, আমরা ফুটবল খেলতে পারি, আর বিভিন্ন রকম যানবাহনের চাকার মধ্যেও কিন্তু আমরা বায়ু প্রবেশ করি, আমরা সহজে যানবাহন চালাতে পারি। এরপর আসো, শ্বাসকষ্টের রোগীর অক্সিজেন দিতে আমরা কিন্তু বায়ু ব্যবহার করি, তাই না? যেটাকে আমরা বলি অক্সিজেন। হ্যাঁ, তোমরা এখন নিশ্চয় জানো যে শ্বাসকষ্টের রোগী, যে সকল রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, তারা পর্যাপ্ত অক্সিজেন বাতাস থেকে যদি গ্রহণ না করতে পারে, তাহলে তাদেরকে বিশেষভাবে যান্ত্রিকভাবে তাদেরকে কিন্তু অক্সিজেন দেওয়া যায়। এই যে অক্সিজেন যে দেওয়া হচ্ছে, এই অক্সিজেন কিন্তু শ্বাসকষ্টের রোগী গ্রহণ করার মাধ্যমে সহজেই সে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে। এই যে কাজটা, এটা কিন্তু বায়ুর অন্যতম একটি প্রধান ব্যবহার। আচ্ছা, এরপর আসো যে ডুবুরির অক্সিজেন গ্রহণ। হ্যাঁ, তোমরা নিশ্চয় দেখেছো যখন কোনো ডুবুরি পানির অনেক গভীরে যখন সে প্রবেশ করতে চায়, তখন কিন্তু তার কাঁধে একটি সিলিন্ডার থাকে। তোমরা কি জানো সে সিলিন্ডারের মধ্যে কী থাকে? সে সিলিন্ডারের মধ্যে কিন্তু অক্সিজেন থাকে। অর্থাৎ এই ডুবুরি যখন পানির মধ্যে যখন প্রবেশ করে, তখন কিন্তু সে অক্সিজেনের একটি সিলিন্ডার তার মুখে অক্সিজেনের সংযোগ দিয়ে কিন্তু সে পানির মধ্যে সে কিন্তু প্রবেশ করে। তার মানে এখানে ডুবুরির কাজ পরিচালনা করার জন্য কিন্তু তার অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয়। তার মানে এখানেও আমরা বায়ুর আরেকটি অন্যতম প্রধান একটি ব্যবহার আমরা এখানে লক্ষ্য করি। এরপর আসো পর্বতারোহী মানে যারা হচ্ছে পর্বতে আরোহণ করে। আমাদের পৃথিবীতে নানা রকম সুউচ্চ পর্বত রয়েছে, তাই না? এভারেস্ট সহ নানা রকম উঁচু পর্বত রয়েছে। তোমরা জানো যে প্রতি বছর বিভিন্ন মানুষ এভারেস্ট পর্বতে কিন্তু তারা আরোহণ করে এবং তারা পর্বতকে জয় করে, যেটাকে আমরা বলি। সেক্ষেত্রে যারা পর্বতে আরোহণ করতে চায়, পর্বতে যারা উপরে উঠতে চায়, তাদেরকে আমরা বলি পর্বতারোহী। এই পর্বতারোহী যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই পর্বতের উপরে, পাহাড়ের উপরে ওঠার সময় তাদের কাঁধে দেখবা প্রত্যেকের একটি করে সিলিন্ডার থাকে। হ্যাঁ, এই সিলিন্ডারের মধ্যেও কিন্তু অক্সিজেন গ্যাস থাকে। এই সিলিন্ডারের মধ্যে তারা কেন অক্সিজেন গ্যাস নিয়ে যায়? কারণ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠতে থাকি, এই অক্সিজেনের মাত্রা কিন্তু তত
কমতে থাকে এবং একটা নির্দিষ্ট মাত্রার উপরে ওঠার পর ভূমি থেকে অক্সিজেনের পরিমাণ কিন্তু যথেষ্ট কমে যায়। তখন ওই অবস্থানে থাকা কোনো ব্যক্তি যদি থাকেন তার কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু অনেক অসুবিধা হয়। পর্বত যেহেতু অনেক উঁচু ভূপৃষ্ঠ থেকে, সুতরাং অনেক উঁচুতে কোনো পর্বতারোহী যখন অনেক উঁচুতে যখন অবস্থান করে তখন তারও কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়। এই অসুবিধা দূর করতে সে কিন্তু তার কাঁধে একটি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ওঠে, যাতে করে শ্বাস প্রশ্বাস নিতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে পর্বতারোহীর জন্য কিন্তু এখানে বায়ুর একটা বিশেষ প্রয়োজন হয়। এরপরে আসো আমরা একটি ভিন্ন বিষয়ে যাই, সেটা হচ্ছে ইউরিয়া সার। তোমরা কি ইউরিয়া সারের নাম শুনেছ? হ্যাঁ, আমরা জানি কৃষক ফসল ফলাতে নানা রকম সার ব্যবহার করেন। এই কৃষক ফসল ফলাতে যে সকল সার ব্যবহার করেন তার মধ্যে ইউরিয়া সার হচ্ছে অন্যতম একটা প্রধান সার। এই ইউরিয়া সার তৈরি করতে কিন্তু আমাদের এই যে বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়, বায়ুর প্রয়োজন হয়। হ্যাঁ, এবং বায়ু থেকে নাইট্রোজেন গ্যাসেরও কিন্তু প্রয়োজন হয়, যেটা বায়ুর একটা অন্যতম প্রধান উপাদান। তার মানে ইউরিয়া সার তৈরি করতে কিন্তু আমাদের বায়ু দরকার হবে। আচ্ছা, এরপর আসো যে প্যাকেটজাত বা কোটাই খাদ্য সংরক্ষণে। হ্যাঁ, আমরা প্যাকেটজাত যে খাদ্য যেগুলো আমরা খাই বা কোটাই আবদ্ধ সংরক্ষিত খাদ্য যেগুলো আমরা খাই, এই কোটার মধ্যে কী থাকে জানো? এই কোটার মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে। এই নাইট্রোজেন গ্যাস দ্বারা কিন্তু কোটার মধ্যে থাকা যে সকল খাদ্য সেগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং সে খাদ্য কিন্তু গুণে মানে এটা অটুট থাকে, ভালো থাকে এবং সেই খাদ্য আমরা নিরাপদে খেতে পারি। তার মানে কোটাজাত খাদ্য এবং প্যাকেটজাত খাদ্যের মধ্যে কিন্তু বায়ুর একটি বিশেষ ব্যবহার কিন্তু করা হয়। এরপর আসো যে কোমল পানীয়। কোমল পানীয় কি? কোমল পানীয় মানে সফট ড্রিঙ্কস, যেটাকে আমরা ইংরেজিতে বলি। অর্থাৎ তোমরা যে বিভিন্ন রকম সেভেন আপ খাও বা বিভিন্ন রকম কোকা কোলা, এগুলো যেগুলো তোমরা হচ্ছে মোজো, এগুলো তোমরা যেগুলো পান করো খাবারের পরে, তাই না? এই কোমল পানীয়র মধ্যে এক ধরনের বিশেষ গ্যাস থাকে, তোমাদের আমি আজকে বলে দিচ্ছি এই গ্যাসটার নাম। এই গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইডই কিন্তু বায়ুর একটা অন্যতম প্রধান উপাদান। সুতরাং আমরা বলতেই পারি যে কোমল পানীয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, মানে হচ্ছে বায়ুর একটি উপাদান থাকে। তার মানে আমরা এখানেও কিন্তু বায়ুর একটি ব্যবহার আমরা লক্ষ্য করলাম। এরপর দেখো, এরপর হচ্ছে আগুন নেভাতে। হ্যাঁ, তোমরা নিশ্চয় জানো যে কোনো জায়গায় যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি আগুন ধরে যায় তাহলে সেই আগুন নেভানোর জন্য আমরা বিশেষ এক ধরনের গ্যাস ব্যবহার করি। হ্যাঁ, এই গ্যাসটার নামও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তোমরা ইতিমধ্যে জেনেছ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এর বিশেষ একটি ধর্ম হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নিভিয়ে ফেলতে পারে। এজন্য কোথাও যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু যারা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা যারা আছেন তারা কিন্তু তৎক্ষণাৎ তারা চেষ্টা করেন যে ওই জায়গাটাতে যত দ্রুত সম্ভব কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করতে তারা চান, তাতে করে সহজেই কিন্তু তারা আগুন নিভিয়ে ফেলতে পারেন। তার মানে এই বায়ুর একটি উপাদান যদি কার্বন ডাইঅক্সাইড হয় এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে যদি আমরা অগ্নি নির্বাপন যদি আমরা করতে পারি তাহলে আমরা বলতেই পারি যে বায়ু এখানে কিন্তু আগুন নেভানোর জন্য বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে বায়ুর কতগুলো বিশেষ বিশেষ যে ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সেটা কিন্তু তোমরা জানতে পারলে। এবং সবচেয়ে বড় যে বায়ুর ব্যবহার সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে আমরা কিন্তু বায়ু ব্যবহার করি, তাই না? যদি আমাদের অক্সিজেনের মাত্রা যদি কোনো জায়গায় কমে যায়, যদি আমরা অক্সিজেন না নিতে পারি, পানির মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি না এবং তাতে করে কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করার অভাবে মারাও যেতে পারি। এবং বায়ু এমন একটা জরুরি উপাদান যা ছাড়া কোনো জীব কিন্তু বাঁচতেই পারে না। সুতরাং বায়ু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে একটি বেঁচে থাকার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাই। তোমাদের জন্য রয়েছে কিন্তু একটি এসডব্লিউ। দেখো, এসডব্লিউ আমরা লিখেছি বায়ু প্রবাহের যে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু তোমাদের সংক্ষেপে লিখতে হবে এবং এসডব্লিউ করে স্কুলে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মার কথা মতো চলবে এবং বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু সুন্দর একটা প্রস্তুতি নিবে, যাতে করে তোমরা বার্ষিক পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।